রানীগঞ্জ গ্রামে প্রদীপ তার স্ত্রী ববিতা এবং মেয়ে রিঙ্কির সঙ্গে থাকত। প্রদীপের স্ত্রী ববিতা শহরের মেয়ে ছিল। প্রদীপ যখন শহরে কাজ করত তখন ববিতার সঙ্গে তার আলাপ হয় এবং তারা দুজনে বিয়ে করে শহর ছেড়ে গ্রামে থাকার সিদ্ধান্ত নেয়। একদিন প্রদীপ ববিতা এবং রিঙ্কি খেতে বসেছিল, তখনই ববিতা প্রদীপকে বলে, প্রদীপ আমার দুই বোন স্বপ্না আর প্রিয়া অনেকদিন থেকে গ্রামে আসার জন্য জেদ করছে, তাই একবার গিয়ে ওদের শহর থেকে নিয়ে এসো না। ববিতা তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার দুই বোনকে আমি গ্রামে নিয়ে এসে শুধু শুধু আমার সমস্যা বাড়াবো? প্রদীপ কি সব বলছো, আমার দুই বোন গ্রামে এসে তোমাকে কি সমস্যায় ফেলবে? ববিতা তুমি ভুলে যাচ্ছ, তোমার দুই বোন কত ছোট ছোট পোশাক পরে শহরে ঘুরে বেড়ায়। তারা এখানে এসেও যদি এভাবে ঘুরে বেড়ায় তাহলে গ্রামের বকাটে ছেলেরা ওদের বিরক্ত করবে, আর তুমি ভালো করে জানো আমি এগুলো একদম পছন্দ করি না। আরে প্রদীপ, তুমি শুধু শুধুই এত বেশি চিন্তা করছো। গ্রামের মতো শহরেও বকাটে ছেলেরা আছে, তাই আমার দুই বোনকে নিয়ে তুমি এত বেশি ভেবো না। এভাবে ববিতার অনেক বলার পর প্রদীপ পরের দিন সকালেই তার দুই শালী স্বপ্না এবং প্রিয়াকে শহর থেকে আনতে চলে যায়। তারা দুই বোন প্রথমবার গ্রামে এসে অনেক বেশি খুশি হয়। আরে বাহ জামাই বাবু, তোমাদের গ্রামটা ছোট হোক কিন্তু অনেক সুন্দর, সত্যি এখানে এসে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ জামাই বাবু, স্বপ্না একদম ঠিক বলছে, ওর মতো আমারও এই গ্রামে এসে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছে করছে গ্রামে ঘুরে ঘুরে শুধু নিজের সুন্দর সুন্দর সেলফি তোলার। একদম নয় প্রিয়া স্বপ্না, আমাদের গ্রাম যতটা সুন্দর এখানকার ছেলেরা ততটাই খারাপ, তাই এখানে এসে গ্রামে ঘোরা তো দূর, আমি তোমাদের বাড়ি থেকে বের হতেও দেব না। কি বললে জামাই বাবু, তুমি আমাদের গ্রামে ঘুরতে দেবে না? দাঁড়াও বাড়ি গিয়ে এখনই দিদির কাছে তোমার নালিশ করছি যে তুমি গ্রামে গিয়ে এক সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করছিলে। স্বপ্না প্রদীপকে এই বলে হাসতে থাকে। কিছুক্ষণ পর স্বপ্না তার দিদির বাড়িতে পৌঁছে যায়। ববিতা তার দুই বোনকে দেখে অনেক বেশি খুশি হয়। পরের দিন সকালে ববিতার দুই বোন ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যাচ্ছিল, তখনই রিঙ্কি এসে তাদেরকে বলে, স্বপ্না মাসি চলো না আমরা আর সবাই পুকুরে স্নান করতে যাই, এখানে পুকুরে স্নান করতে অনেক ভালো লাগে। সত্যি রিঙ্কি, পুকুরে স্নান করতে খুব ভালো লাগে? তাহলে তো আমরা যতদিন এই গ্রামে থাকবো পুকুরেই স্নান করবো। ঠিক বলেছিস স্বপ্না, আমার বান্ধবীও বলছিল গ্রামে গিয়ে যদি তোরা পুকুরে স্নান না করিস গ্রামে ঘুরে কোনো মজাই হবে না, তাই জামাইবাবু আসার আগেই চল আমরা সবাই মিলে পুকুরে গিয়ে স্নান করে আসি। আমি জানি জামাইবাবু চলে এলে আমাদের কখনো পুকুরে যেতে দেবে না। ঠিক বলেছো আন্টি, বাবা একদম পুকুরে স্নান করা পছন্দ করে না, তাই বাবার আসার আগেই আমাদের পুকুরে স্নান করে বাড়ি ফিরে আসতে হবে। রিঙ্কি তার দুই মাসিকে এই বলে তাড়াতাড়ি পুকুরে স্নান করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা বাইরে বেরোচ্ছিল তখনই ববিতা রিঙ্কিকে বলে, রিঙ্কি তুই মাসিদের নিয়ে কোথায় যাচ্ছিস? মা আজ আমি আন্টিদের পুকুরে স্নান করতে নিয়ে যাচ্ছি। কিন্তু রিঙ্কি, বাড়ির পাশের পুকুরে স্নান করার জন্য এত প্রস্তুতি নিয়ে কে যায়? আন্টিরা প্রথমবার পুকুরে স্নান করবে, তাও আবার বাড়ির পাশের এই ছোট্ট পুকুরে? আমি তো আন্টিদের গ্রামের চৌরাস্তার ওই বড় পুকুরটাতে নিয়ে যাচ্ছি। ঈশ্বর রিঙ্কি, তোর বাবা যদি একবার জানতে পারে না বাড়িতে যুদ্ধ শুরু হয়ে যাবে। মা সেই কারণেই তো আমি মাসিদেরকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না আমরা বাবার আসার আগেই ফিরে আসবো। এরপর রিঙ্কি তার দুই মাসিকে নিয়ে মায়ের বারণ করার সত্ত্বেও চৌরাস্তার বড় পুকুরে স্নান করতে চলে যায়। তারা তিনজন পুকুরে স্নান করতে করতে এত বেশি মগ্ন হয়ে যায় যে তারা সময়ের কোনো খেয়াল করে না। এদিকে প্রদীপ কাজ শেষ করে বাড়িতে এসে দুই শালী এবং মেয়েকে দেখতে না পেয়ে ববিতাকে জিজ্ঞাসা করে, ববিতা কোথায় গেছে ওরা? ওদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? প্রদীপ, ওরা তিনজন চৌরাস্তার বড় পুকুরে স্নান করতে গিয়েছে। কি বললে, ওরা পুকুরে স্নান করতে গেছে, তাও আবার চৌরাস্তার পুকুরে? ওখানেই তো খারাপ ছেলেদের আড্ডা খানা। প্রদীপ ববিতাকে এই বলে তাড়াতাড়ি সেই চৌরাস্তার পুকুরে যায় এবং লুকিয়ে লুকিয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখতে থাকে যে কেউ তার দুই শালী ও মেয়েকে স্নান করতে দেখছে কিনা। এভাবে কিছুক্ষণ কেটে যায়। এরপর প্রদীপ দেখে তার দুই শালী এবং মেয়ে স্নান করে বাড়ির দিকেই রওনা হচ্ছে। সত্যি রিঙ্কি, আজ তোর জন্য এত আনন্দ করে পুকুরে স্নান করতে পারলাম। হ্যাঁ আন্টি, তোমাদের মতো আমারও এতদিন পর পুকুরে স্নান করে মনটা ফ্রি হয়ে গেল। সত্যি পুকুরে স্নান করে যে এত বেশি আনন্দ লাগে ভাবাই যায় না। ঠিক বলেছিস রিঙ্কি, তাই তো আমি ঠিক করেছি এখন থেকে যতদিন আমরা গ্রামে থাকবো প্রতিদিন পুকুরেই স্নান করব। প্রিয়া স্বপ্না এবং রিঙ্কি নিজেদের মধ্যে কথা বলতে বলতে খুশি খুশি বাড়ির দিকে রওনা হয়। এরপর তারা একসাথে খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের ঘরে বিশ্রাম নিতে চলে যায় এবং পরের দিন আবার তারা পুকুরে স্নান করতে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই প্রদীপ সেখানে আসে।
প্রিয়া, স্বপ্না ও রিঙ্কি, তোমরা ওই চৌরাস্তার পুকুরে স্নান করতে যাবে না। তোমরা জানো না ওখানকার ছেলেরা খুব খারাপ, তোমরা শুধুমাত্র বাথরুমে স্নান করবে। না জামাই বাবু, আমরা আর তোমার একটিও কথা শুনবো না। আমরা গ্রামে ঘুরে বেরিয়ে আনন্দ করতে এসেছি, কিন্তু তুমি আমাদের কোনো কিছুই ঠিক মতো করতে দিচ্ছ না। তাই আমি আর প্রিয়া ঠিক করেছি, এখন থেকে আমরা তোমার কোনো কথাই শুনবো না। স্বপ্না তার জামাই বাবুকে এই বলে প্রিয়া এবং রিঙ্কিকে নিয়ে চৌরাস্তার পুকুরে স্নান করতে চলে যায়। এদিকে প্রদীপ তার সালির এই ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তাদের সুরক্ষার কথা ভেবে সে ববিতাকে মিথ্যে কথা বলে চৌরাস্তার পুকুরের কাছে গিয়ে একটি গাছের নিচে লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রাখতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। প্রদীপ প্রতিদিন এভাবে তাদের উপর নজর রাখার কারণে তার কাজের প্রচন্ড ক্ষতি হয়ে যায়। এসব কারণে সে অনেক বেশি দুঃখী হয়ে যায়। একদিন প্রদীপ ঘরে বসেছিল, তখনই ববিতা সেখানে আসে। কি হয়েছে প্রদীপ, কদিন থেকেই দেখছি তোমার মন খারাপ, কোনো কাজই ঠিক মতো করছো না, তোমার কি শরীর খারাপ লাগছে? আরে না না ববিতা, তেমন কিছু ব্যাপার নয়, কিছুদিন থেকে একটু বেশি কাজ হওয়ার কারণে শরীর ক্লান্ত মনে হচ্ছে। তুমি বেশি চিন্তা করো না, একটু ভালো করে বিশ্রাম নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রদীপ ববিতাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং কিছুদিন সে পুকুরের কাছে ডিউটি না দিয়ে নিজের কাজের দিকেই মন দেয়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রদীপ কাজে মন দেওয়ার কারণে তার দুই সালির ওপর নজর রাখতে পারে না। এরকমই একদিন প্রদীপ ঘরে বসেছিল। অনেকদিন হয়ে গেল পুকুরের দিকে যাওয়ার সময় পাচ্ছি না, আজ তাড়াতাড়ি কাজ সেরে একবার ওই দিকটা দেখে আসবো, আমাদের গ্রামের বকাটে ছেলেদের কোনো প্রকার বিশ্বাস নেই। প্রদীপ এসব কথা ভেবে তাড়াতাড়ি তার কাজ শেষ করে সময় মতো গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং পুকুরের চারিদিক দেখতে থাকে। তখনই সে দেখে গ্রামের দুই ছেলে বিজয় এবং চন্দন লুকিয়ে লুকিয়ে স্বপ্না, প্রিয়া এবং রিঙ্কিকে স্নান করতে দেখছে। প্রদীপ তাদের এভাবে দেখে প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সেখানে গিয়ে তাদেরকে বলে, ছি ছি বিজয় চন্দন, তোমরা এত নোংরা ছেলে আমি কখনো ভাবিনি। আমার সালিরা পুকুরে স্নান করছে আর তোমরা লুকিয়ে লুকিয়ে দেখছো। তোমাদের দুজনের এই ব্যবহারের জন্য আমি গ্রাম প্রধানকে নালিশ করব। দাদা তুমি শুধু শুধু আমাদের ভুল ভাবছো, আমরা তো পুকুরের পাশ দিয়ে নিজেদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। বিজয় একদম আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করবে না, আমি খুব ভালোভাবে দেখেছি তোমরা দুজনে লুকিয়ে আমার সালিদের স্নান করতে দেখছিলে। প্রদীপের কথা শুনে বিজয় এবং চন্দন অনেক ভয় পেয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে শুরু করে। তখনই তার দুই সালি এবং মেয়ে সেখানে চলে আসে এবং কিছুক্ষণ পর ববিতাও পুকুরের ধারে ঝগড়ার কথা শুনে সেখানে পৌঁছে যায়। কি হয়েছে প্রদীপ, তুমি ওদেরকে এভাবে বকাঝকা করছো কেন? ববিতা আমি ওদের রাগ করবো না তো কি করবো, ওরা দুজন লুকিয়ে লুকিয়ে তোমার বোনেদের স্নান করা দেখছিল। প্রদীপের মুখে এই কথা শুনে ববিতা প্রচন্ড রেগে যায়। তখনই চন্দন তাকে বলে, বৌদি দাদা সত্যি কথা বলছে যে আমরা তোমার দুই বোনের স্নান করা দেখছিলাম, কিন্তু তুমি আগে জিজ্ঞাসা করো দাদা এখানে কি করছিল, আমরা দুজনেও প্রদীপ দাকে তার শালিদের স্নান করা দেখতে দেখেছি। তাদের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ববিতা ও স্বামীর নামে এরকম কথা শুনে দুঃখী হয়ে যায়। তোমরা ওদের কথা শুনে আমাকে খারাপ ভেবো না, তোমাদের শহরের পরিবেশ আমাদের গ্রাম থেকে অনেক আলাদা, তাই আমি তোমাদের নানা রকম সমস্যা থেকে বাঁচানোর জন্য চারিদিকে নজর রাখতাম, আর সেই কারণেই আমি পুকুরের ধারে গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম। জামাই বাবু তোমাকে আমাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে না, আজ যা ঘটনা ঘটলো এটা দেখার পর আমরা বুঝতে পেরেছি যে তুমি যা করতে আমাদের ভালোর জন্যই করতে। তাই আমরা দুই বোন ঠিক করেছি যতদিন আমরা এই গ্রামে থাকবো তোমার কথা মতোই চলবো। স্বপ্নার কথা শুনে প্রদীপ অনেক খুশি হয় এবং সেও যতদিন তার দুই সালি গ্রামে ছিল তাদেরকে খুব ভালোভাবে সারা গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এভাবেই তারা হাসি খুশিতে নিজেদের জীবন কাটাতে থাকে। কুন্দনপুর গ্রামে পরমা তার মেয়ে রিয়ার সঙ্গে থাকত। রিয়া যখন খুব ছোট ছিল তখন তার বাবার মৃত্যু হয়ে যায়। তখন থেকে পরমা মহিমা নামের এক মহিলার বাড়িতে কাজ করে রিয়াকে মানুষ করে। একদিন রিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই পরমা এসে রিয়াকে বলে, রিয়া আজ স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মহিমা দিদির বাড়িতে আজ ছোট একটা পার্টির আয়োজন করা হয়েছে, তাই দিদির বাড়িতে অনেক কাজ, আজ তুই বরং আমাকে কাজে সাহায্য করবি। কিন্তু মা আমার তো সামনে পরীক্ষা, এখন স্কুলে না গেলে যে আমি ফেল করে যাব। রিয়া স্কুলে ফেল করলে তত বড় সমস্যা হবে না, যত বড় সমস্যা হবে তুই আজ আমার সঙ্গে কাজে না গেলে, তাই বেশি কথা না বাড়িয়ে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। রিয়া মায়ের কথা শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং তার কথা মতো কাজে যাওয়ার জন্য স্কুল ড্রেস চেঞ্জ করে নেয়। এরপর তারা মা ও মেয়ে কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই সঞ্জয় নামের এক ব্যক্তি সেখানে আসে। কি গো পরমা বৌদি,
প্রতিদিন তো সময় মতো কাজে বেরিয়ে যাচ্ছ, কিন্তু সময় মতো যে আমাকে টাকা দিতে হবে সেটা কেন ভুলে যাচ্ছ? এভাবে আমার সঙ্গে ব্যবহার করলে কি তুমি ভালো থাকবে? না দাদা, তুমি ভুল ভাবছো। আমার ভালো করেই মনে আছে, আমি তো তোমাকে দেওয়ার জন্যই টাকার ব্যবস্থা করছি। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক টাকার ব্যবস্থা করে তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আর একদিনের সময় দিচ্ছি। কাল যদি তুমি ঠিক সময় মতো আমাকে টাকা না দাও, তাহলে তোমার জমিটা কিন্তু আমি নিজের নামে করিয়ে নেব। সঞ্জয় পরমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পরমা সঞ্জয়ের কথা শুনে খুব চিন্তায় পড়ে যায় এবং রিয়াকে নিয়ে সেখান থেকে মহিমার বাড়িতে কাজে যায়। কিরে পরমা, আমি তোকে বলেছিলাম না আজ বাড়িতে পার্টি আছে, একটু সকাল সকাল আসবি? এই তো বৌদি, বাড়িতে একটু কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেল। কিন্তু তুমি চিন্তা করো না, আজ আমি রিয়াকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে পার্টির সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, এবার তাড়াতাড়ি কাজ শুরু করে দে। পার্টিতে আমাদের খুব বড় গেস্ট আসবে, তাই কোনো কিছুতে যেন কমতি না থাকে। মহিমার কথা শুনে পরমা এবং রিয়া সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই মহিমার মেয়ে রিঙ্কি সেখানে আসে। আরে বা রিয়া, তুইও এসেছিস, খুব ভালো করেছিস। আজ আমি প্রথমবার সাঁতার শিখতে যাচ্ছি, তাই তুইও আমার সঙ্গে সাঁতার শিখবি, চল আমরা দুজনে মিলে সাঁতার শিখবো। না রিঙ্কি, আজ তুই একাই সাঁতার শিখতে চলে যা, আমি না হয় অন্য দিন যাব, এখন মাকে কাজে সাহায্য করতে হবে। রিয়া রিঙ্কিকে এই বলে তার মায়ের সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রিঙ্কিও সেখান থেকে সাঁতার শিখতে চলে যায়। এভাবে সকাল থেকে বিকেল হয়ে যায়। পরমা এবং রিয়া পার্টির সব কাজ কমপ্লিট করে বাড়িতে যাওয়ার সময় মহিমার কাছে যায়। দিদি, আমরা খুব ভালোভাবে পার্টির সব কাজ কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এখন তাহলে তোরা বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসবি। দিদি, কিছু টাকার দরকার ছিল, তাই এখন যদি তুমি আমাকে টাকাটা দিতে আমার খুব উপকার হতো। পরমা, দুদিন কাজ করতে না করতেই তোর টাকার দরকার পড়ে গেল। আমার কাছে কি টাকার গাছ আছে যে যখন চাইবি তোকে দিয়ে দেব? না দিদি, এবার সত্যি সত্যি আমার খুব টাকার প্রয়োজন। এখন তুমি যদি আমাকে টাকাটা না দাও, তাহলে আমার ছোট জমিটা সঞ্জয় দখল করে নেবে। দেখ, আমার কাছে এখন তোকে দেওয়ার মতো টাকা নেই, তাছাড়া সঞ্জয় যদি তোর জমি দখল করে এতে আমার কিছু এসে যায় না। মহিমা পরমাকে এইভাবে অনেক কথা শোনাতে থাকে। তখনই রিঙ্কি সেখানে আসে এবং পরমার সঙ্গে তার মায়ের এই খারাপ ব্যবহার দেখে প্রচন্ড রেগে যায়। ছি মা ছি, তুমি খুব খারাপ। পরমান্টি প্রতিদিন আমাদের বাড়িতে সব কাজ করে আর তার সাথে সাথে আমাদের খুব ভালো করে খেয়ালও রাখে, কিন্তু তুমি তাকে কিছু টাকার জন্য এত কথা শোনাচ্ছ। দেখ রিঙ্কি, তুই এখন এত বড় হয়ে যাসনি যে বড়দের কথার মাঝে কথা বলবি। যা, চুপচাপ তুই তোর রুমে চলে যা। না, যাবো না মা, তুমি সবসময় আমাকে এভাবে বকাঝকা করো, তাই আমি ঠিক করেছি যতক্ষণ না তুমি পরমান্টিকে টাকা দেবে আমি কিছু খাবো না। রিঙ্কি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। মেয়ের মুখে এরকম কথা শুনে মহিমা অবাক হয়ে যায়। ঠিক আছে পরমা, আমি তোকে টাকা ধার দিতে রাজি আছি, কিন্তু এক মাসের মধ্যে যদি তুই আমাকে টাকা ফেরত না দিস, তাহলে সঞ্জয়ের মতো আমি শুধু তোর জমি নেব না, তোর বাড়িটাও আমি নিজের নামে করে নেব। পরমা মহিমার কথায় রাজি হয়ে যায় এবং তার কাছ থেকে টাকা নিয়ে সঞ্জয়কে দিয়ে দেয়। পরমা সঞ্জয়কে টাকা দিয়ে নিশ্চিন্ত হয়, কিন্তু মহিমার কথা মতো এক মাস পর টাকা না দিলে যে তারা কত বড় সমস্যায় পড়বে সেই কথা ভেবে খুব চিন্তায় পড়ে যায়। মা, ঠিক সময় মতো মহিমা আন্টিকে টাকা না দিলে কি সত্যি সত্যি আন্টি আমাদের বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ রিয়া, তোর মহিমা আন্টিকে বিশ্বাস নেই, সে সত্যি আমাদের সবকিছু কেড়ে নেবে। মা, তাহলে তো আমাদের এখন থেকেই টাকার ব্যবস্থা করতে হবে। আমি ভাবছি মহিমা দিদির বাড়িতে কাজের সাথে সাথে আমি অন্য আরো দুটি বাড়িতে কাজ করব, আর এভাবে দিন রাত পরিশ্রম করে আমি টাকার ব্যবস্থা করব। পরমা রিয়াকে এই বলে কাজের ব্যবস্থা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রিয়াও টাকার ব্যবস্থার জন্য তার মাকে সাহায্য করবে ঠিক করে এবং সে সেখান থেকে রিঙ্কির সঙ্গে দেখা করতে যায়। কি হয়েছে রিয়া, হঠাৎ আমাকে বাইরে দেখা করার জন্য ডাকলি? রিঙ্কি, আমার টাকার খুব প্রয়োজন, তাই তোর জানাশোনার মধ্যে যদি কেউ থাকে সেখানে আমাকে কাজের ব্যবস্থা করে দে, আমি টাকা ইনকাম করে মায়ের সাহায্য করতে চাই। রিয়া, এত কম বয়সে তুই কাজ করবি ভাবছিস? কিন্তু এত ছোট মেয়েকে তো কেউ কাজ দেবে না, তাই তুই প্রতিদিন আমার সঙ্গে সাঁতার শিখতে যাবি। আমাদের কোচ স্যার বলছিল দু সপ্তাহ পর একটি বড় সাঁতারের কম্পিটিশন আছে, ওই কম্পিটিশনে যে প্রথম হবে সে অনেক টাকার প্রাইজ পাবে। বাহ, এটা তো খুব ভালো কথা, কিন্তু সাঁতার শেখার জন্য তো সেন্টারে টাকা দিতে হয়, আর তুই তো জানিস আমার কাছে টাকা নেই। রিয়া, তুই শুধু শুধুই চিন্তা করছিস, ওখানে সাঁতার শেখার জন্য তোকে টাকা নিয়ে ভাবতে হবে না, ওসব আমি ম্যানেজ করে নেব, তুই শুধু মন দিয়ে সাঁতার শেখ। রিয়া রিঙ্কির কথা শুনে অনেক বেশি খুশি হয় এবং রিঙ্কির মতো বান্ধবী পেয়ে সে নিজের ওপর গর্ববোধ করে।
পরের দিন সকালে রিয়া রিঙ্কির সঙ্গে সাঁতার সেন্টারে সাঁতার শিখতে যায়। রিঙ্কি তার বাবার কাছ থেকে লুকিয়ে টাকা নিয়ে রিয়ার সেখানে অ্যাডমিশন করিয়ে দেয়। রিয়া ও রিঙ্কি সাঁতার শেখার জন্য তৈরি হচ্ছিল, তখনই রিঙ্কির এক বান্ধবী মিষ্টি এসে তাকে বলে, কিরে রিঙ্কি, বাড়ির কাজের লোকের মেয়ের সঙ্গে তো খুব বন্ধুত্ব করেছিস দেখছি, সাবধানে থাকিস। আমি শুনেছি কাজের লোকের মেয়েরা সবসময় আমাদের মতো ধনী মানুষদের সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাই আমার মতো আমাকে এদের সঙ্গে কথা বলতে পর্যন্ত বারণ করে। ঠিক আছে, তোর মা তোকে যা শিখিয়েছে তুই তার কথা শোন, কিন্তু আমাকে এই নিয়ে জ্ঞান দিতে আসিস না। আমি ভালো করেই জানি রিয়া কেমন মেয়ে। রিঙ্কি মিষ্টিকে এসব কথা বলছিল, তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টি হতে দেখে সবাই ঘরের ভেতরে চলে যায়। রিঙ্কি, আমি সাঁতার শিখতে যাচ্ছি, তুই টাকার ব্যবস্থা করে আমার এখানে অ্যাডমিশন করিয়েছিস, শুধুমাত্র সাঁতার কম্পিটিশনে প্রথম হয়ে আমাদের দেনা শোধ করার জন্য। কিন্তু কম্পিটিশন তো মাত্র দু সপ্তাহ বাকি, তাই যেমন করে হোক এই দু সপ্তাহের মধ্যে আমাকে ভালো করে সাঁতার শিখতেই হবে। কিন্তু রিয়া, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে, তুই কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা কর। রিঙ্কি রিয়াকে বারণ করা সত্ত্বেও রিয়া তার একটিও কথা শোনে না এবং সাঁতার শেখার জন্য জলে নেমে যায়। এত বৃষ্টিতে রিয়াকে জলে নামতে দেখে সাঁতার সেন্টারের কোচ বিজয়বাবু অনেক বেশি খুশি হয়। আরে বাহ, প্রথম দিনেই সাঁতার শেখার এত আগ্রহ মেয়েটার, সত্যি। ও যদি এই বৃষ্টিতে অসুস্থ হওয়ার ভয় না করে সাঁতার শেখার জন্য জলে নামতে পারে, আমি কেন ওকে শেখাতে পারবো না। বিজয় এই বলে রিয়াকে সাঁতার শেখানোর জন্য জলে নেমে যায় এবং খুব ভালোভাবে রিয়াকে সাঁতার শেখাতে শুরু করে। এদিকে রিয়াও প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই সাঁতার শেখে। দেখতে দেখতে দু সপ্তাহ কেটে যায় এবং সাঁতার প্রতিযোগিতার দিনে হঠাৎ রিয়ার খুব শরীর খারাপ হয়ে যায়। হায় ঈশ্বর, যেদিনের জন্য এত পরিশ্রম করলাম আজ হঠাৎ সেই দিনই আমার শরীর খারাপ হয়ে গেল, এবার আমি কি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। রিয়া এই ভেবে খুব চিন্তায় পড়ে যায়। তখনই রিঙ্কি এবং পরমা সেখানে আসে। রিয়া, এই সময় তো শরীর খারাপ, তাই প্রতিযোগিতার কথা ভেবে তুই মন খারাপ করিস না, এবছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তোর ভাগ্যেই নেই। না রিঙ্কি, তুই ভুল বলছিস, আমার শরীর খারাপ তো কি হয়েছে, আমি ঠিক করে নিয়েছি, এই অবস্থাতেও আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। রিয়ার কথা শুনে পরমা এবং রিঙ্কি অবাক হয়ে যায়, কিন্তু রিয়া তাদের একটিও কথা শোনে না এবং সেই অবস্থাতেই সাঁতার কম্পিটিশনে যোগ দেয়। তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কেউ ঠিকমতো সাঁতার কাটতে পারে না, কিন্তু এই বৃষ্টিতে থেকে কিভাবে সাঁতার করতে হয় রিয়া সেটা খুব ভালো করেই জানত। এরপর সে বৃষ্টি কাটিয়ে খুব ভালোভাবেই সাঁতার কমপ্লিট করে এবং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। বাড়িয়া, সত্যিই তোর সাহসের সুনাম করতে হবে, এই এত কম সময়ের মধ্যে তুই সাঁতারও শিখে নিলি আর অসুস্থ অবস্থায় এত বড় একটা কম্পিটিশনে প্রথমও হলি। রিঙ্কি, এই সবকিছু শুধু তোর জন্যই সম্ভব হয়েছে, তোর এই বিশ্বাসের জন্য আজ আমি পুরস্কারের টাকা দিয়ে মায়ের দেনা শোধ করতে পারবো। রিয়া এই বলে খুশি খুশি টাকা নিয়ে তার মাকে দেয়। পরমা পুরস্কারের অর্ধেক টাকা মহিমাকে শোধ করে দেয় এবং অর্ধেক টাকা দিয়ে বাজারে একটি দোকান ভাড়া নিয়ে খাবারের দোকান খুলে খুব ভালোভাবে নিজেদের সংসার চালাতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।